আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জমিটার ভিডিওটা আরেকবার আরও দুই অনেকবারই দেখাইছি দুইবার দেখানো হয়ে গেছে তখন কিন্তু জমিতে চারা বের হয় নাই প্রথম দিন বোনার দিন দেখাইছি এবং ঠিক চার দিন পরে যে অবস্থা ছিল সেটা আমি দেখাইছি আজকে ওই চার দিন পরে আমরা যেই ছেল মেশিনের যে ব্যবস্থাটা ছিল সেচ দিয়েছি পরপর আমরা কিন্তু দুইটা সেচ দিয়েছি এই জমিতে দুইবার স্প্রে দিয়ে পানি দিয়েছি যেহেতু আকাশে বৃষ্টি হচ্ছে না এই জন্য দুইবার পানি দিয়েছি তবে এখন বর্তমান জমিতে জমিটা দেখেন হালকায় বিচুলির ওপর একটা মানে সবুজ রঙের একটা ভাব আসছে যে এটা চারা ফুটেছে যে বৃষ্টি পাইলে যেমন যেমন আহামরি চারাটা ফুটে সেরকম হয় নাই কিন্তু একদম খারাপও না যথেষ্ট চারা ফুটেছে মোটামুটি চলে এটা প্রতিটা বেটে একই রকম চারার অবস্থাটা এটা কিন্তু আমরা এই পর্যন্ত এখনও কোনো ছত্রাক ব্যবহার করি নাই কারণ এটা আজকেও পানি দিলাম আমরা আজকে পানি দিয়ে এই দুইবার হলো তো দুইবারের ভিতরে এখন আমরা ছত্রাক দিইনি অবশ্য দু এক দিনের ভিতরে এই যে চারাটায় হালকাভাবে একটা ছত্রাক দেব ছত্রাক দেওয়ার এটাই কারণ এটা হচ্ছে আমরা যখন চারাটার উপরে থালা দিয়ে পানিটা ছেঁকে দিয়েছি তখন অনেক ময়লা মাটি এই চারার ভিতরে মানে মাটিটা চারার উপরে উঠতে পারে আকাশের পানি আর ওই থালা দিয়ে ছেঁকে দেওয়ার পানি এক না এই জন্য এই হালকাভাবে ছোটো অবস্থায় একটি ছত্রাক দিতে হবে যাতে চারাটা একটু শক্ত হয়ে যায় কিন্তু পরিমাণে কম দিতে হবে এই যে এখানে একটা দেখা যাচ্ছে এই চারাটা কিন্তু একটু স্পট আছে এটায় দুইটা চারা এরকম নষ্ট হয় এই সময়ে চারা ছোটো অবস্থায় একবার ছত্রাক দিয়ে দিলে আবার তিন থেকে চার দিন পাঁচ দিন পরে আবার ছত্রাক দিতে হবে এটা এই যে বের হয়ে গেছে এটার আর কোনো রিক্স নাই বাজার যদি ভালো থাকে ইনশাল্লাহ সম্পূর্ণ ভূটাই দেখাচ্ছে বাজার যদি ভালো থাকে তাহলে মনে করবেন যে চাষিদের বাম্পার চাষিদের বাম্পার বলতে এটাই বোঝাচ্ছি যে এই যে চারাটার বয়স এখন আজকে আট দিন আট দিনের এই চারাটা তবে যদি এখন বর্তমান আবহাওয়াটা নরম থাকে এই আট দিনের চারা চারাটা ফুটতে একটু সময় নিল কী জন্য বৃষ্টির একটু মানে পার্থক্য ছিল মেশিনের পানি দিয়ে বের করতে এর জন্য একটু দেরি হয়ে গেছে তা না হলে চারাটা আরও বড় হতো এই চারাটার গায়ে এখন আপনি যে কোনো ছত্রাক স্প্রে দিতে পারেন এটা ম্যানসার হোক কিংবা রেডোমিল গোল্ড হোক জ্যাস পাউডার হোক যে কোনো ছত্রাক পরিমাণে ষোলো লিটার পানিতে প্রথম অবস্থায় তিরিশ তিরিশ মিলি করে ছত্রাক দিলে হবে প্রতি লিট প্রতি ষোলো লিটার পানিতে এটা দিয়ে স্প্রে দিয়ে যাবেন যে কোনো ছত্রাক স্প্রে দেবেন আশা করি কোনো চারা কোনো ক্ষতি হবে না আর ছোট অবস্থায় যদি কেউ স্প্রে না দেয় তাহলে কিন্তু এই চারাটা অনেক সময় আছে মাটির ইয়েতে সার পর্যাপ্ত সার দেওয়া থাকে তো সেই হিসেবে এখানে চারার গোড়াটা খেয়ে নিতে পারে এজন্য আপনারা ছত্রাক স্প্রে দিতে পারেন এখানে আর আমি এজন্য বলেছি যে বিচলিটা কি জন্য দিবেন বিচুলিটা বিচুলিটার ফাঁক হয়ে যে চারাটা বের হয়েছে এই চারাটা কিন্তু কোনো ময়লা মাটি নেই এবং এ সুস্থ সবল আছে কিন্তু বিচুলির মানে যেখানে বিচুলিটা কম আছে সেখানকার চারাটার সাথে এই বিচুলি যেখানে আছে সেইখানকার চারাটার কোনো অবশ্যই পার্থক্য আছে এটা কিন্তু মিল হয় না কখনো এই চারাটা সবসময় সতেজ থাকে পরিষ্কার থাকে এই জন্য বিচুলিটা দিতে হয় আর ছোট অবস্থায় চারাতে স্প্রে না দিলে অনেক সময় গোড়া খেয়ে নেয় চারার সেক্ষেত্রে জমির চারা হালকা হয়ে যায় এই জন্য ছোট অবস্থায় স্প্রে দিবেন